দূষিত বাতাসের শহর হিসেবে পরিচিত ভারতের রাজধানী নয়াদিল্লি, সেই বাতাস শোধন বা বিশুদ্ধ করতে বসানো হয়েছে টাওয়ার। ভার্টো নামের টাওয়ার এরই মধ্যে বায়ু শোধন করে দারুণ সাড়া ফেলেছে। প্রতিদিন 6 লাখ টন বাতাস বিশুদ্ধ করতে সক্ষম ভার্টো। তবে দিল্লিকে পুরো বিশুদ্ধ করতে আরও 100টির মতো টাওয়ার স্থাপন প্রয়োজন বলে জানায় ভার্টো কোম্পানি। দিল্লির পার্কে বসানো হয়েছে বাতাস পরিশোধনের টাওয়ার। 18 ফুট লম্বা এই দীর্ঘ টাওয়ার বাতাসের ক্ষতিকারক নাইট্রোজেন ও বিপজ্জনক সূক্ষ্ম কণা শুষে নিতে পারে। জ্যামিতিক শেলের আকারে তৈরি ভার্টো টাওয়ারে রয়েছে 5টি বায়োফিল্টার। ফ্যানচালিত এই যন্ত্র আবদ্ধ জায়গায় 565 থেকে 1640 ফুট ব্যাসার্ধ পর্যন্ত বায়ু শোধন করতে পারে। তবে খোলা জায়গার চেয়ে আবদ্ধ জায়গায় ভার্টো দ্বিগুণ কার্যকর। 3 থেকে 9 মাস অন্তর টাওয়ারের ফিল্টার বদলানো প্রয়োজন। আর ভার্টো দারুণ কাজ করলেও এর সৃষ্ট শব্দ নিয়ে উঠেছে কথা। এর টিউবগুলো 75 ডেসিবল শব্দ সৃষ্টি করে, যা একটি বেলেন্ডারের সৃষ্ট শব্দের সমান। টাওয়ার ভার্টোর কোম্পানি স্টুডিও সিম্বায়োসিস। ভারত ছাড়াও জার্মানিতে তাদের অফিস রয়েছে, সেই সাথে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশে ভার্টো টাওয়ার স্থাপনের কাজ চলছে। মিনা ফেরদাউস, DBC নিউজ ডেস্ক।